আমাদের সকল প্রশাসন, আমি সবার সবাই সবার অ্যাটেনশন চাচ্ছি। আমাদের বাসায় সিভিলে কারা জানি এসে নিচের গেট টেট ভাঙাভাঙি করে উপরে চলে আসছে, এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোন থানা থেকে আসছেন বা কোনো প্রশাসনের লোক কিনা, তার কেউ বলতে পারতেছে না, মানে কেউ বলেই না, উল্টা বাজে বিহেভ করতেছে যে গেট, আমার মনে হচ্ছে এরা ডাকাত, কারো কোনো পোশাক নাই এবং এক একজন আর এক এক রকমের চেহারা। প্লিজ আপনারা যে যেভাবে পারেন আমাকে একটু হেল্প করেন, আমি কিছু বুঝতে পারতেছি না। আমি ঘুমাইতেছিলাম, মানে বাসার নিচ থেকে নিচের মেইন গেট তারা সব ভাঙচুর করে উপরে চলে আসছে, এখন বাসার গেট, বাসার মেইন গেট ভাঙাভাঙি করার চেষ্টা করতেছে, অনেক জোরে জোরে তারা, অনেক শব্দ হচ্ছে। আচ্ছা, কেউ কোনো পুলিশ টুলিশ কেউ কিছু শুনতেছে না? আমি সবাইকে ফোন করলাম, কেউ আসতে পারতেছে না। বলেন কি এখানে আসতে কতক্ষণ টাইম লাগে? মরে গেলে আসবেন ভাই, এরা যদি ডাকাত হয় কী করবেন? মানে কত মানুষজন এই এই মুহূর্তে দেখতেছেন, কিন্তু কেউ কিছু বলতেছেন না। মানে আমার বাসায় আমার বুড়া নানা আসছে, হ্যাঁ, মানে আমি জাস্ট কিছু ভাবতে পারতেছি না, আমার কিছু আসতেছে না। আপনারা যারা মিডিয়া দেখতেছেন একটু একটু আসবেন, তারা ক্যামেরা ট্যামেরা নিয়ে একটু আসবেন, নাহলে একটু বাঁচাইতে আসবেন, আমি মরে যাচ্ছি ভাই। হ্যাঁ, আমি জাস্ট মরে যাচ্ছি। সবার ফোন কেন নিয়ে নিচ্ছেন?